সো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আমরা টার্গেটেড মানুষদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারি ওকে বা আমরা নেটওয়ার্কিং করতে পারি এখন আমরা দেখবো যে কিভাবে আমরা হচ্ছে আমাদের টার্গেটেড জব পোস্টগুলো পাবো তো এটার জন্য আবার আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি ওকে সো এখন আমি এখানে আসবো এখানে এসে আমি যে কাজটা পারি এবার আমি সেই কাজ রিলেটেড জিনিসগুলো সার্চ করব। ধরো তুমি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুকটা অনেক ভালো করে পারো তো এটার জন্য তুমি কি করবা এটার জন্য এখান থেকে যে ফেসবুক লিখে তুমি সার্চ করবা বা তুমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবা বা এই রিলেটেড তুমি যা যা পারো তুমি আমার মনে আছে যে তুমি এগুলো সব লিস্ট আপ করছো তাই না তো ওই লিস্ট আপ দেখে দেখে তুমি যা যা কাজ পারো সেগুলো হচ্ছে তুমি এখানে সার্চ করবা ওকে তো এখানে আমি আপাতত সার্চ করলাম সার্চ করার পর এখন কি করব আমি তো ফেসবুক লিখে কাজ মানে ধর সার্চ করছি তো এখান থেকে আমি মানে আমার এমন টার্গেট থাকবে যে একটা প্ল্যাটফর্ম বা সেটা এসিও হতে পারে যেটাই হোক তো ওইটার আমি যেন সম্পূর্ণরকম পারি এখন এখান থেকে আমরা জবসে ক্লিক করব। তো জবসে ক্লিক করার পর আমাদের এখান থেকে হচ্ছে রিসেন্ট যে জবসগুলো আছে সেগুলো এখানে শো করছে তো এখান থেকে আমি জব পোস্ট কবে হয়েছে যে এই মাসে নাকি এই উইকে হচ্ছে নাকি গত চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে নাকি যে কোনো সময় তো আমি যে কোনোটাই রাখলাম তারপরে এক্সপিরিয়েন্স লেভেল কেমন যাচ্ছে তারা কি ইন্টার্নশিপ চাচ্ছে নাকি তারা এন্ট্রি লেভেলের লোকজন নিচ্ছে কোন টাইপের নিচ্ছে এগুলো তুমি এখান থেকে হচ্ছে দেখতে পারো তো তুমি যে লেভেল অনুযায়ী কাজ করতে চাও তুমি হচ্ছে সেটা দিতে পারো ধরো তুমি একদম এন্ট্রি লেভেল তো তখন তুমি কী করবে এন্ট্রি লেভেলের এটাকে সিলেক্ট করে দিবা তো এখানে করলে কিন্তু একটা রেজাল্ট শো করতেছে তো আমি আপাতত করলাম না দেন এখান থেকে যদি নির্দিষ্ট কোনো কোম্পানি থাকে তো এটা দিতে পার তো এটা দরকার নেই এখন এর মধ্যে থেকে অন সাইট মানে হচ্ছে যে সাইটে হচ্ছে যে কাজ করতে হবে এখন তোমার যদি ধরো তুমি ডেস্ক জব করতে পারছো না এখন তো তুমি কি করবে রিমোট অ্যান্ড হাইব্রিড অর্থ কি হাইব্রিডটা হচ্ছে তোমাকে ধরো কয়েকদিন তুমি বাসায় বসে কাজ করতে পারবো কয়েকদিন আবার তোমাকে হচ্ছে অফিসে যেয়ে কাজ করতে হবে এখন তুমি যদি এটা হয় যে না আমি ফুললি রিমোট কাজ করব না আমি মাঝে মাঝে অফিসেও যাবো বা মাঝে মাঝে হচ্ছে বাসায় বসেও কাজ করব। তখন হাইব্রিড হবে আর যদি তুমি বলো চাও যে না আমি সম্পূর্ণ হচ্ছে রিমোট জব করতে চাই তো আমি এখান থেকে হচ্ছে রিমোট জব দিয়ে দেবো কিন্তু আপাতত এখানে রিমোট জবের কিছু নেই ওকে আর এখান থেকে আমাকে এইটা একটু দেখতে হবে যে আমি এখান থেকে যেন বাংলাদেশ সিলেক্ট না করি বাংলাদেশ সিলেক্ট করলে দেখা যাবে আবার আমি এখান থেকে ইউএসএ ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করে দিই তাহলে আমার এখান থেকে ফিল্টারগুলো আবার চেঞ্জ হয়ে যাবে এখন আমার এখানে অনেকগুলো জব এরিয়া দেখাবে এখন আমি চাইলে এখান থেকে রিমোট জব যদি দেখি তাহলে আমার এখানে আপাতত ষোলোটা জব আছে যারা হচ্ছে রিমোট জব অফার করছে দেন আমি এখান থেকে আবার এক্সপিরিয়েন্সেও যে দেখি তাহলে আমি দেখতে পারবো যে পাঁচটা রেজাল্ট শো করতেছে যারা হচ্ছে একদম এন্ট্রি টাইপের নিচ্ছে আবার যদি আমি ইন্টার্নশিপের মধ্যে ক্লিক করি তাহলে আটটা হয়েছে তো এইরকম আর কি তো এটা দিলাম ধরো এই দুইটা দিলাম এখন আমি আবার এখান থেকে অল ফিল্টার্সে আসতে পারি অল ফিল্টার্সে এসে এখান থেকে ধরো তুমি স্যালারি রেঞ্জ কেমন এগুলা সিলেক্ট করে দিতে পারো তো এত হচ্ছে দরকার নেই স্যালারিটা আমরা এখান থেকে টাইটেল সিলেক্ট করতে পারি যেমন হচ্ছে যে ধরো আমরা কাদেরকে খুঁজতেছি আমরা কি প্রোডাক্ট ম্যানেজারকে খুঁজতেছি নাকি প্রোডাক্ট ডিজাইনারদের খুঁজতেছি এগুলা হচ্ছে টাইটেল এখান থেকে তুমি ফিল্টার আউট করতে পারো তারপর জব ফাংশন কি হবে এটা কি মার্কেটিং রিলেটেড নাকি হচ্ছে সেলস রিলেটেড নাকি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে হবে নাকি বিজনেস ডেভেলপ করতে হবে এখান থেকে আরও অনেক অপশন আছে তো তুমি তোমার লোকেশন অনুযায়ী তোমার পছন্দের লোকেশনটাই দিবা তারপর রিমোট করতেছো নাকি হচ্ছে তুমি অনসাইট যেয়ে করতে পারবা এটা দেখবে এখন অনসাইট এখন যদি তুমি ইউএসএ কান্ট্রি সিলেক্ট করো তো ওইখানে তুমি অনসাইট যে করতে পারবে না তো আলটিমেটলি তোমার অপশনটা দাঁড়াচ্ছে হচ্ছে রিমোট দেন তুমি পার্ট টাইম জব খুঁজতেছো নাকি ফুল টাইম জব খুঁজতেছো নাকি কোনো কন্ট্যাক্ট বেসড জব খুঁজতেছো নাকি ইন্টার্নশিপ এটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো তো কোম্পানি আপাতত দরকার নেই এই এতটুকু এখান থেকে আমরা যে অল ফিল্ডার্সে যেয়ে আরও ফিল্টারাইজ করতে পারবো দেন এখান থেকে তুমি হচ্ছে জব ডেসক্রিপশনগুলা পড়বা এখানে সবগুলো হচ্ছে মেটার মেটা মেটা আচ্ছা আমি অন্য পেজে যাই তো এখান থেকে দেখো তুমি এখান থেকে বিভিন্ন টাইপের জবের অফার দেখতে পারবা তো এখান থেকে তুমি কি করবা আস্তে আস্তে এগুলা দেখে দেখে তুমি সার্চ করবা এছাড়া ধরো আমি সোশ্যাল সোশ্যাল মিডিয়া ধরো ম্যানেজার বা ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে যদি সার্চ করি এবং এখন যদি আমি দেখি তাহলে কিন্তু এখন আবার আমার জব ফিল্টারগুলো চেঞ্জ হয়ে গেছে আমি এক্সপিরিয়েন্স লেভেল ধরো যদি এন্ট্রি লেভেল দেই তাহলে এখানে হচ্ছে তোমার নয়শো তার উপরে হচ্ছে তোমার জব আছে তারপরে ধরো তোমার আমার এখানে ইন্টার্নশিপ যদি দেই তাহলে আরও জব এরিয়া বেশি দেখাচ্ছে আমি এখান থেকে শো রেজাল্টে ক্লিক করি তখন ফেসবুক লেখাতে কী হয়েছিল ফেসবুক লেখাতে তোমার ফেসবুক যে জব পোস্টগুলো করেছে ওগুলা শো হচ্ছিল তো আমি ওটা দিলাম না এখন আমরা এখান থেকে রিমোট করতে চাই আমরা অবশ্যই রিমোট করব তো আমি এখান থেকে রিমোটে ক্লিক করলাম যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট দেয়া তো এখন এখানে দেখতে পারবো যে আমরা ভ্যারাইটিস অফ কান্ট্রি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে তো এখান থেকে তুমি কি করবে এখান থেকে হচ্ছে তাদের জব ডিসক্রিপশনগুলো পড়বা যেহেতু আমরা এন্ট্রি লেভেল এবং ইন্টার্নশিপ সিলেক্ট করে রাখছি তো এর জন্য আমরা দেখবো যে আসলে কী কী রিকোয়ারমেন্ট বলতেছে ওই জিনিসগুলো আমি কতটুকু জানি বা কি কি পারি আর এখানে আরেকটা জিনিস আছে যে সেট অ্যালার্ট অর্থাৎ যখন কেউ এরকম পোস্ট করবে তুমি যদি সেট অ্যালার্ট দিয়ে রাখো তাহলে এই তোমার এই নামে যখন এই দেশ থেকে কেউ হচ্ছে জবের পোস্ট করবে তখন তুমি একটা নোটিফিকেশন পাবা যে ওই কোম্পানি একটা তোমার ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে একটা জব পোস্ট করছে তুমি এটা দেখবা কিনা তো তুমি চাইলে এটাও দিতে পারো এতে তোমার সুবিধা হবে আর তুমি চাইলে ম্যানুয়ালিতে অবশ্যই সার্চ করবা ঠিক আছে তো এইভাবে তুমি হচ্ছে এই জবগুলো দেখবা জবগুলো দেখবা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তুমি এখান থেকে তাদের এই ডেসক্রিপশানগুলো পড়বা যে তারা কি কি বলছে কি কি চাইছে কি কি স্কিল লাগবে কতক্ষণ কি কাজ করতে হবে দেন তাদের যে প্রসেসে তারা অ্যাপ্লাই করতে বসে ওগুলো করবা ওকে সো আই হোপ তুমি বুঝতে পারছো এবং এভাবে হচ্ছে জবগুলায় অ্যাপ্লাই করবা আর তার আগে অবশ্যই নিজের সুন্দর একটা পোর্টফোলিও ক্রিয়েট করে নেবা ঠিক আছে